আপনারা জানেন গত নির্বাচনে আমি এই কমিটির সমন্বয়কারী প্রধান ছিলাম। আমি আপনাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছিলাম এবং বলেছিলাম ইনশাল্লাহ আপনারা এই প্যানেলকে ভোট দেন, যদি এই প্যানেলে যদি কোনো ত্রুটি বিচ্যুত যদি দেখেন আপনারা আমার কাছে আসবেন, দরকার লাগে আমি এই কমিটির সাথে আমি যোগাযোগ করে এটা সমাধানের চেষ্টা করব। ইনশাল্লাহ আমি এখানে যা দেখতে পাচ্ছি, এখানে বর্তমান কমিটির যে প্রধান বশির ভাই সভাপতি আছেন, ফারুক ভাই আছেন, শাহিন ভাই আছেন, যারা আছে প্রত্যেকের কর্মটা আমি দেখছি। হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না যে তারা কি করছে, আমি যতটুকু জানি তারা উচ্চ পর্যায়ে যায়, যেমন মনে করেন আগামীকাল ডিসি সাহেবকে তারা আমন্ত্রণ জানিয়েছেন, তারপর মনে করেন এই যে ইনকাম ট্যাক্সের ব্যাপার, ইনকাম ট্যাক্সের কমিশনারের সাথে তারা আলোচনা করেছেন, হয়তো এটা আপনারা অনেকে জানেন না যে ইনকাম ট্যাক্স যে কত ঝামেলা জিনিস। যে কথা বললেন ফারুক, আপনারা 5,000 টাকা খরচ করে যদি আপনারা ইনকাম ট্যাক্সে যদি আওতাভুক্ত হয়ে যান, আমার মনে হয় আগামীতে আপনাদের জন্য শুভ হবে। তা আমি এখানে তো অনেকে অনেক কিছু বলে গেছেন যানজট ব্যাপারে, তো যানজট তো এটা জাতীয় সমস্যা আমি মনে করি, কারণ এই মৌলভীবাজারের ব্যবসায়ী হিসাবে আমাদের রাস্তাঘাট অনেক সরু। তারপরে আমি সমিতি কর্মকর্তাদের কাছে আমি অনুরোধ রাখবো, আপনারা যতটুকু পারেন আপনি আমার মনে হয় পুলিশ ট্রাফিক কমিশনারের কাছে যদি যান যে আমাদের এখানে কিন্তু মৌলভীবাজার চকবাজার কোনো ট্রাফিক নাই, কিন্তু এই মৌলভীবাজার চকবাজার থেকে কিন্তু আমরা যে রাজস্ব দিয়ে থাকি অন্য অন্য জায়গায় কিন্তু তেমন রাজস্ব সরকার পায় না। আমাদের আমাদের দাবি আছে, আপনি ইনশাল্লাহ আমি সভাপতি সাহেব কাছে আমি অনুরোধ রাখবো আপনার পুলিশ কমিশনারের কাছে যায় যে এটা ব্যবস্থা করবেন, আর ডিসি সাহেব আসবেন আগামীকাল, ওনাকে আমাদের সমস্যাগুলি তুলে ধরবেন যে আমাদের কী কী সমস্যা আছে, আর কমিশনার সাহেবকে বলবেন যে রাস্তাঘাট ঘোরাঘুরি করছে, এখানে আমাদের ব্যবসায়ীদের কাজকর্মে অনেক ব্যাঘাত ঘটছে, দেখা যাচ্ছে যে আমাদের দোকানের শ্রমিক যারা আছেন, লেবার আছেন, তারা অনেক কষ্ট করছেন। তাই আমি বলবো যত তাড়াতাড়ি পারে এখানকার কাজ যেন তাড়াতাড়ি সমাধান করেন।